এখন প্রশ্ন হচ্ছে আপনি পাননি না আপনার এলাকায় পাইনি। নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফে বিন মর্তজা নিজ নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে জনসংলাপে অংশ নিচ্ছেন। জনসংলাপ চলাকালে জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টিকারী নানা রকম মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে, যারা দাবি করছেন বিগত চার বছরে ক্যাপ্টেন কোনো প্রকার উন্নয়ন করেন নাই, এমনকি তার বাড়ির সামনে দিয়ে 75 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা করেছেন ক্যাপ্টেন, তিনি সেটাও জানেন না। শত শত কোটি টাকা ব্যয়ে আঞ্চলিক সড়ক নির্মাণ করা হয়েছে, সেগুলো তাদের জন্য নাকি অসুবিধা হচ্ছে। তেমনই একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল এক জনসংলাপ অনুষ্ঠানে, তারই জবাব দিয়েছেন ক্যাপ্টেন মাশরাফে বিন মর্তজা। প্রিয় দর্শক, চলুন প্রথমেই এই ব্যক্তির বক্তব্য বা মতামতটি জেনে নেওয়া যাক। সভাপতি মাসুদ রানা 21 সালে 3 লক্ষ টাকায় ছিল ফুটবল মাঠে সিঙ্গিয়া, আমি ওই জায়গার দায়িত্ব আছি, পরে শুনলাম দেশে টাকা নেই। তিনি দাবি করছেন 3 লক্ষ টাকার একটি কাজ নাকি হয়নি, এ বিষয়ে ক্যাপ্টেন বলেন। আরে দুইটা বিষয় এখানে আসছে, আমাদের 3 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট সাহেব কই, এখানে বলেছিলেন রানাভাই আছেন না, রানাভাই, হ্যাঁ রানাভাই কয়েকটা প্রশ্ন করেছিলেন, 3 লক্ষ টাকা দেওয়া হয়েছিল মাঠে, ওটা বাতিল হয়েছে, ওইটা বাতিল করে হাওয়া হয়ে গেছে, এটা হাওয়া হয়নি, ওইটা গভর্নমেন্ট বাতিল করে দিয়েছিল, ধর্মীয় প্রতিষ্ঠানে দিতে হবে সেই চিঠি জারি করেছিল, কোনো মাঠে বা অন্য কোথাও দেওয়া যাবে না, সেখানে আপনার সিঙ্গিয়া বাজার ঈদগাহ সংস্কারে 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আপনার বাগডাঙ্গা মধ্যপাড়া সার্বজনীন কালী মন্দিরে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে, সাধুখালী পশ্চিমপাড়া কালী মন্দির সংস্কারে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে, কোমখালী পূর্বপাড়া জামে মসজিদে 3 লক্ষ টাকা দিয়েছে, এই যে 15 লক্ষ টাকা আপনার ওটা হাওয়া হয়নি, ওটা আপনার সিঙ্গেতেই গেছে এবং 6 লক্ষ টাকা আপনার মন্দিরে গেছে। প্রিয় দর্শক, এই ব্যক্তি আরো কয়েকটি প্রশ্ন করেন, সেগুলো শুনে নেওয়া যাক। মাগুরা বাঙ্গারামপুর মহাসড়ক, যে মহাসড়ক হয়েছে আমাদের প্রধানমন্ত্রী যেটা করেছে খুব সুন্দর হয়েছে, কিন্তু এমন ভাবে করেছে রাস্তা 3.5 উঁচু হওয়ার পরে সাইডে সরকারি রাস্তাগুলো আছে, যেমন ভ্যান রিক্সা গরুর গাড়ি নিয়ে এরাই কিন্তু হাসপাতালে যাচ্ছে। আমার ওয়ার্ডে এমপি সাহেব মনে কিছু করবেন না, আমার ওয়ার্ডে আপনার কোনো কাজ হয়নি, আমি প্রেসিডেন্ট, আমি ওই ওয়ার্ডে আমি জানি না যে আপনার কাজ হচ্ছে, আমি যদি না জানি আমি সেক্রেটারিকে নিয়ে বিভিন্ন ওয়ার্ডের সেক্রেটারি সভাপতি, আমার মনে কেউ জানে না যে আপনার এমপির কাজ আমার ওই ওয়ার্ডে হচ্ছে, আমি যখন না জানি আমি মনে করবো যে আমার ওয়ার্ডে কোনো কাজ হয়নি। প্রিয় দর্শক, এই মুহূর্তে ক্যাপ্টেন অত্যন্ত ভদ্র, সহনশীল ও ধৈর্যের সাথে এই ব্যক্তির এলাকায় কী কী উন্নয়ন হয়েছে তার বিস্তারিত বলছেন। এ সময় তিনি দাবি করেন করোনা ও ডেঙ্গুর 2 বছর বাদে মাত্র 2 বছরে নড়াইল জেলায় মাননীয় প্রধানমন্ত্রী ও ক্যাপ্টেনের মাধ্যমে যে কাজ হয়েছে বিগত 50 বছরে এমন কাজ হয়নি। আচ্ছা, এবার আপনি বলেছেন সিঙ্গিয়ায় কোনো কাজ আপনি জানেন না, আসলে আপনি ছিলেন কিনা লাস্ট 4 বছর আমিও সেটা জানি না। সিঙ্গিয়া আমার জানার মধ্যে প্রকল্প সিঙ্গিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় 50,000, সিঙ্গিয়া বসুপাড়া জামা মসজিদ সংস্কার 50,000, উত্তর সিঙ্গিয়া আদিবাসী দুর্গা মন্দির 50,000, সিঙ্গিয়া বসুপাড়া নুরানি মহিলা মাদ্রাসা সংস্কার 50,000, সিঙ্গিয়া বসুপাড়া হাফেজিয়া মাদ্রাসা সংস্কার 50,000, সিঙ্গিয়া দারুল উলুম মাদ্রাসা সংস্কার 50,000, সিঙ্গিয়া বণিকপাড়া কোমখালি সড়ক 1280 মিটার বিসি দ্বারা উন্নয়ন 100% কাজ শেষ, সিঙ্গিয়া বাজার চরপাড়া সড়ক চেইন 1400 মিটার 100% কাজ শেষ, আর একটা টেন্ডার প্রক্রিয়াধীন কিছু অংশ আছে, সিঙ্গিয়া বাজার ঈদগাহ সংস্কার টেন্ডার প্রক্রিয়াধীনে আছে, আপনার টোটাল মসজিদে দেওয়া হয়েছে সিঙ্গিয়া টোটাল মসজিদ এবং মন্দির মিলিয়ে টোটাল দেওয়া হয়েছে 9 লক্ষ টাকা, এটা হচ্ছে ব্যক্তিগত আমার বরাদ্দ থেকে, মাদ্রাসা ঈদগাহ কবরস্থান শ্মশানে দেওয়া হয়েছে 6,50,000 টাকা, টিউবওয়েল গভীর 5টি অগভীর 8টি দেওয়া হয়েছে, রাস্তা দেওয়া হয়েছে 14 লক্ষ টাকা। এখন প্রশ্ন হচ্ছে আপনি পাননি না আপনার এলাকায় পাইনি, আপনি সভাপতি হিসেবে জানার দায়িত্ব আপনার, আমি যে কোনো সময় যে কোনো জায়গায় একটা বরাদ্দ দিয়ে বলে দিই, এখানে টিআর ক্যাপিকা সম্বন্ধে কেউ জানতো না, আমি জানাইছি, কেউ জানতো না, আমি জানাইছি যে ওইখানে ওই এলাকার অমুক মসজিদে দেওয়া হচ্ছে, এটা আপনার দায়িত্ব, আপনি খুঁজে নেবেন, আপনি তো হুট করে এসে জানেন না কিছু বলে আপনি কথা বললে হবে না, আপনি আপনাকে তো পড়ে পড়ে শোনালাম, এই কয়েক কাগজটা নিয়ে যান, টিক চিহ্ন দিয়ে আসি, এই কয়েক জায়গা আপনি ঘুরে দেখে রাখবেন যে এইসব জায়গায় টাকা পেয়েছে কিনা, তাহলে আপনি পরের দিন যখন আবার প্রোগ্রাম করবো আপনি বলবেন যে ভাই আমি পেয়েছি, ধন্যবাদ।
তো যেটাই বললাম আপনারা জেনে কথা বলতে হবে। যাক, এবার সর্ববিষয়ে আসি। আপনি যদি না পান তাহলে আপনি পার্সোনালি আমার সাথে দেখা করবেন, আপনিও আপনিও সভাপতি। আর যেটা বললাম যে আপনি দেখা করতে পারেননি বা পারেন না, এখানে আমার কাছে যে কেউ ফিরে আসেনি আগে পর্যন্ত, আপনার ইচ্ছা থাকলে অবশ্যই আপনার জন্য 24 ঘন্টার দরজা আমার জন্য খোলা আছে। আপনি অবশ্যই আসবেন, আপনার বিষয়গুলো জানবেন, আমার পাশে কে থাকে এটা আপনার হেডেক না। আপনার দেখা করার যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি আমার সাথে দেখা করবেন। আমি এই জন্য জবাবদিহিতা করতে আসছি। একটা জিনিস হচ্ছে কাজ কম হতে পারে, 2 বছর করোনা ছিল, তারপরেও আপনাদের এইটুক গ্যারান্টি দিচ্ছি যে এইটুক কাজ হয়েছে তা বিগত দিনেও হয়নি। এই যে ক্যাপ্টেন যে উন্নয়নগুলোর কথা বললেন, 100 কোটি টাকার উন্নয়ন, এইগুলা কি আসলে এলাকায় হয়েছে? হয়েছে, হয়েছে জানতে পারলাম। আর নালি তো বলতো যে এই হয়নি। আপনাদের একজন ওয়ার্ড মেম্বার দাবি করলেন যে তিনি কোনো কিছু জানেন না, হয় নাই, এটার এটার বিষয়ে আপনার বক্তব্য কি? ও তো বললো সরাসরি জোরে বললো যে জানো, তাও বললো যে আমি জানি না, সেটা হয়েছে। ওটা ওরা জানায় না জানায় কাজগুলো হয়ে গেছে, দলিল দেখাই দিল কাজগুলো হয়েছে কিন্তু উনি জানে না। প্রিয় দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং নড়েল থেকে মাশরাফ বিন মুর্তজার সকল আপডেট পেতে ফেসবুকে ফলো করুন ম্যাশ রিপোর্টের পেজটি এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন সোহান মনস্টার চ্যানেলটি। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। পোস্টারে লিখে যাও তুমি।